গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ব্লগ। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে এখন বাজে হচ্ছে 9:40। আমি চলে এসেছি তোমাদের সাথে গসিপ করতে। আজকে হচ্ছে রাধাষ্টমী, সেই কারণে একটু পরে সামনের মন্দিরে পুজো হবে, সেখানেও দেখাবো কাকিমা কী করে রাধাকে সাজায়, কী কী ভোগ দেয় সেগুলো দেখাবো। তার আগে আমাকে রান্না সেরে নিতে হবে। ওই যে আমি রান্না বসিয়ে দিয়েছি, চলো দেখা কী কী রান্না হবে। আজকে মা রান্না করবে না, কারণ মা উপোস, মা ওখানে পুজো দেবে। এখানে আছে ভেন্ডি ভাজি। হ্যাঁ হ্যাঁ, ভেন্ডি ভাজি, আর এখানে ভাত কাটিয়ে দিয়েছি, হয়ে এসছে। আর করব আলু পটল দিয়ে মাছের তরকারি। আর এটা হচ্ছে সোনাইয়ের জন্য সবজি কেটে নিয়েছি। আর এটা পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এগুলো কাটা আছে। এগুলো এখন সব রান্না বান্না সেরে, কাজ বাজ সেরে ঘর মোচা হয়ে গেছে, অলরেডি সব কিছু হয়ে গেছে। আর এদিকে সোনাকে ঘুমও পাড়িয়ে দিয়েছে ওর বাবা, এবারে ও ঘুমোচ্ছে দোলনায়। ওই যে তারপর আমি এখন রান্নাগুলো সেরে স্নান টান করে কাপড় টাপড় পরে ফ্রেশ হয়ে তারপর মন্দিরে যাবো। কাকিমা খুব সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো। আর কী কী ভোগ তৈরি করছে, কী কী আজকে হবে সব কিছু দেখাবো। আবার আসছি, রেডি হয়ে এখন রেডি হয়ে গেছে। ও শুধু দুষ্টুমি করে, দেখো কোথা থেকে কোথায় আসে, ওই খাট থেকে এইখানে আসে। কিরম দুষ্টু বাবা, এইবারে তো ব্যথাগুলো পায়। চলো এখন ওকে ঠাম্মির কাছে দিয়ে আসি, তারপর আমি এসে উই দেখো বাসন পরে রয়েছে, ওইগুলো ধুয়ে স্নান করে রেডি হয়ে এবার ফাইনালি আসছি। আমরা রেডি, শাড়ি পরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এখন আমরা মন্দিরে চলে যাবো, চলো তোমাদেরকে কাকিমার ঠাকুরঘরটা দেখাই। আমার ছেলে সারাক্ষণ কান্নাকাটিই করে। ঠাকুর মন্দির, এটা হচ্ছে কাকিমার মন্দির। মন্দিরটা বাইরে থেকে এরকম দেখো, খুব সুইট লোকনাথ বাবার মন্দির। হ্যাঁ, এখানে কাকিমারা রান্না করছে ভোগ ঠাকুরের। দাঁড়াও আমি ঠাকুর ঘরটা দেখাই। লোকনাথ বাবার মন্দির দেখো, এখানে গোপাল, রাধারানী সব ঠাকুর আছে। খুব সুন্দর করে সাজিয়েছে কাকিমা। কাকিমা আবার যখন সব সব ঠাকুরের ড্রেসগুলো পরে, সব এক কালারই পরে, দেখো খুব ভালো লাগছে। মেয়ে হ্যালো বলো, হ্যালো, এটা কি চাপি, এটা খিচুড়ি না পাস তরকারি। আর এদিকেও কি কি ভাজা হয়ে গেছে, মা কোথায় চলে গেল, তুমি তো বসেছো। রাধারানী হবে মন, একটু পরে ওকে সাজানো হবে। রাধারানী হ্যালো বলে দাও, সুইট, অনেক সুইট রাধারানী। এখন ওকে আমরা রাধা সাজাবো, এখন লেহেঙ্গা পরবে, ও এখন এই ড্রেসে আছে, ওকে লেহেঙ্গা পরিয়ে তারপর আমরা রাধা ওকে সাজাবো, দেখবো। চলো তুমি বলে দাও হ্যালো, তোমরা নতুন লুকে দেখবে। Thank you.
রানি রেডি, চলো মন্দিরে যাই রাধা রানীকে নিয়ে। মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম, ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে। আর এই যে আজকে আমাদের রাধা রানী, ভোগ হয়ে গেছে, কাকিমা এখন প্রসাদও দিয়ে দিচ্ছে। না, এটা আমি হাতে নিয়েছো, আমি হাতে।